তোমরা কি ভাবছো দ্রুত রেজাল্ট দিলে সবকিছু সমাধান হয়ে যাবে? মোটেও তা নয়। রেজাল্ট দ্রুত দিলে শুধু রেজাল্টটাই পাবে, কিন্তু রেজাল্ট পাওয়ার পর যে ধাপগুলো আছে তোমাদের সামনে, সেই ধাপগুলোর বড় চ্যালেঞ্জ তোমাদের মোকাবেলা করতে হবে। এবং আমি হিসেব করে দেখেছি অন্তত 6টি সমস্যার মধ্যে এসএসসি পরীক্ষার্থীরা পড়বে। 6টি সমস্যাগুলোর প্রথম সমস্যায় যেটি পড়বে সেটি হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের জটিলতা। কারণ তোমরা জানো যে অনেক শিক্ষার্থী আছে যারা ফেল করবে কিন্তু তারা বোর্ড চ্যালেঞ্জ করবে, আবার অনেক শিক্ষার্থী আছে যে তারা খুবই ভালো পরীক্ষা দিয়েছে কিন্তু কাঙ্ক্ষিত নাম্বার পায়নি। হয়তো সে আশা করছে যে বায়োলজিতে সে 90 পাবে বা এ প্লাস পাবে, কিন্তু সে আনফর্চুনেটলি সে তার এ প্লাস আসেনি, নাম্বার এসেছে 78। সে নিশ্চয়ই বোর্ড চ্যালেঞ্জ করবে। কেন করবে? কারণ সে এই সাবজেক্টটাতে যদি এ প্লাস না পায় তাহলে তার দীর্ঘমেয়াদী সমস্যা হবে, অর্থাৎ সে যখন অনার্স ভর্তি হতে যাবে তখন কিন্তু সে মেডিকেল এবং বুয়েটে কিন্তু তার সে ভর্তি হওয়া পরীক্ষা দেওয়ার যোগ্যতা রাখবে না বায়োলজিতে যদি এ প্লাস না থাকে, তাই না? তো এই যে সে নিশ্চয়ই তখন বোর্ড চ্যালেঞ্জ করবে, কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করলে দুটো সমস্যা সম্মুখীন হবে শিক্ষার্থীরা। সেটি হচ্ছে করোনা পরিস্থিতি যে ধরনের জটিলতায় দিকে যাচ্ছে, দোকানপাট খোলা থাকবে কি? অর্থাৎ তুমি তো কোনো কম্পিউটারের দোকানে গিয়েই তো ইন্টারনেটের মাধ্যমে আবেদন করবে, তাই না? সবাই তো আর মোবাইলে করবে না, কারো হয়তো আইফোন বা ইন্টারনেট সংযোগ বা অ্যান্ড্রয়েড ফোনই নেই, কিংবা কোনো প্রত্যন্ত এলাকায় হয়তো ইন্টারনেট সংযোগই পৌঁছায়নি, কিংবা ওই মেধাবী শিক্ষার্থী সে যদি একজনও হয়, সে যদি অনেক গরিব মানুষের ছেলে হয় তার হয়তো ফোনই নেই, তাই না? সুতরাং অনেকগুলো জটিলতা তৈরি হবে। এই যে বোর্ড চ্যালেঞ্জের যে জটিলতা, এটির সমাধান শিক্ষার্থীরা কিভাবে করবে? দ্বিতীয় সমস্যা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট কতদিন পরে পাওয়া যাবে। ধরো তুমি সকল প্রতিকূলতা সত্ত্বেও তুমি বোর্ড চ্যালেঞ্জ করলে, কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করার পরে তুমি তোমার রেজাল্ট কতদিনের মধ্যে পাবে? অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট সাধারণত এক মাসের মধ্যে দেওয়ার একটি নিয়ম রয়েছে, অলিখিত নিয়ম। কিন্তু তুমি যদি এই যেহেতু সব কিছু বন্ধ, তোমাকে মাথায় রাখতে হবে, তাহলে তুমি যদি বোর্ড চ্যালেঞ্জ করার পরে 4-5 মাস পরে রেজাল্ট পাও তাহলে তো বিষয়টা কেমন হলো না? কারণ বলা হচ্ছে যে সেপ্টেম্বর পর্যন্ত সব কিছু বন্ধ থাকবে। তো এসএসসি রেজাল্ট প্রকাশের পর সাধারণত শিক্ষা বোর্ডগুলো এইচএসসি নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, তখন কি এই বোর্ড চ্যালেঞ্জের জায়গাগুলো সঠিকভাবে দেখা হবে কি না এটি নিশ্চিত করতে হবে। তা না হলে দেখা যাচ্ছে যে তুমি বোর্ড চ্যালেঞ্জ করলা, তোমার কাঙ্ক্ষিত রেজাল্ট তুমি পেলা না, তখন কিন্তু তোমাকে ইম্প্রুভ দিতে হবে। কিন্তু 4-5 মাস পরে যদি রেজাল্ট পাও, দেখা যাচ্ছে তোমাকে ইম্প্রুভ দিতে হলো, তাহলে তুমি কিন্তু ইম্প্রুভ দেওয়ার প্রস্তুতিটা নেওয়ার সময় পেলে না, অর্থাৎ তোমার সামনে পরীক্ষা চলে আসলো। সুতরাং এটিও একটি সমস্যা। 3 নম্বর সমস্যা ভর্তি জটিলতা। ধরো সব কিছুই হলো, বোর্ড চ্যালেঞ্জ সমস্যা সমাধান হলো, সব কিছু হলো, কিন্তু ভর্তি জটিলতা তো হতে পারে। তোমরা জানো যে 3 ধাপে ভর্তি আবেদন করার একটি ইয়ে আছে, যে প্রথম ধাপে তুমি যদি কলেজ না পাও, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, এরকম। তো ধরো শিক্ষার্থীরা এমন কিছু সমস্যার মধ্যেও পড়ে, আমি দেখেছি বোর্ডে আসতে হয় তাদের। দেখা যাচ্ছে তোমার বাড়ির পাশের কলেজে সিট না পড়ে তোমাকে অনেক দূরে দেওয়া সিট পড়েছে, তাহলে তুমি যে কলেজ পরিবর্তন করতে হবে তোমার, তা না হলে তুমি ওই কলেজে ক্লাস করতে পারবে না। তো এই যে এই জটিলতাগুলো সমাধানের জন্য তোমাকে কিন্তু বোর্ডে আসতে হয়। এখন বোর্ডে আসা যাওয়ার যে গণপরিবহন বন্ধ, এটি সমাধান হবে কি না, এই বিষয়গুলোও কিন্তু শিক্ষার্থীরা সামনে সমস্যার পড়বে। 4th নম্বর সমস্যা হচ্ছে মার্কশিট স্কুলে পৌঁছাবে কি না সঠিক সময়ে। কারণ মার্কশিট যদি না পৌঁছায় তাহলে কিন্তু তুমি ভর্তির জন্য কলেজ পেলা কিন্তু তারপরে কিন্তু তুমি ভর্তি হতে পারলা না, তাই না? ধরো তুমি প্রথম ধাপে, দ্বিতীয় ধাপে, যে ধাপেই হোক তুমি একটা ভালো কলেজ পেলা, তোমার কাঙ্ক্ষিত কলেজই পেলা, কিন্তু তুমি মার্কশিট জমা দিতে পারছো না সেই কলেজে গিয়ে, তাহলে কিন্তু তোমার ভর্তি কার্যকর হলো না, অর্থাৎ তুমি কিন্তু ভর্তি হতে পারলে না। তাহলে এটি জটিলতা না? অবশ্যই জটিলতা। 5 সমস্যা হলো যে তুমি ক্লাস সঠিক সময়ে শুরু হবে কি না। কারণ তোমরা জানো যে প্রতি বছর 1 জুলাই ইন্টার ফার্স্ট ইয়ারের ক্লাস শুরু হয়, নতুন শিক্ষার্থীরা, নতুন পাশ করা শিক্ষার্থীরা ক্লাস শুরু করে।
কিন্তু এবারের পরিস্থিতি কিন্তু ভিন্ন। তাহলে কাঙ্ক্ষিত সময় অর্থাৎ 1 জুলাই তো ক্লাস শুরু হচ্ছে না, এটা তো নিশ্চিত, কিন্তু কত দেরিতে ক্লাস শুরু হবে এটি কিন্তু একটি মহাপরিকল্পনা নেওয়া দরকার শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ডগুলোতে। কারণ ভর্তি প্রক্রিয়ার এই বিষয়গুলো কিন্তু বোর্ড চ্যালেঞ্জ থেকে শুরু করে ভর্তি জটিলতার যতগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম সবগুলো কিন্তু একটার সাথে একটা সম্পর্কযুক্ত। সুতরাং সঠিক সময়ে যদি তোমরা ভর্তি হতে না পারো তাহলে কিন্তু মানে সব কিছুই এলোমেলো হয়ে যাবে। 6 নম্বর সমস্যা এবং সর্বশেষ সমস্যা আমার কাছে যেটি মনে হয়েছে যে ভর্তি শেষ হওয়ার পরে তোমাদের কাঙ্ক্ষিত সময়ে যদি ক্লাস শুরু না হয় তাহলে দীর্ঘমেয়াদী সমস্যায় পড়বা। কীরকম? তোমাদের সিলেবাস শেষ করা যাবে না। সিলেবাস শেষ করা যাবে না কেন বললাম? কারণ তোমরা যারা SSC-তে পরীক্ষা দিয়েছো তা তোমরা জানো যে তোমরা কিন্তু 9ম এবং 10ম শ্রেণী 2 বছর মিলে একটা বই পড়ছো, এটা কিন্তু তোমরা জানো। কিন্তু 11ম এবং 12ম শ্রেণীতে কিন্তু 2 বছরে 2 ধরনের বই পড়তে হয়। অর্থাৎ ফার্স্ট ইয়ারে একটা বই, সেকেন্ড ইয়ারে কিন্তু আরেকটা বই। অর্থাৎ ফার্স্ট ইয়ারে তুমি যদি সায়েন্সের হও পদার্থবিজ্ঞান প্রথম পত্র, সেকেন্ড ইয়ারে উঠবে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, এইরকম কিন্তু পরীক্ষা। এবং প্রত্যেকটা বই কিন্তু তোমার SSC-র যে বই সেইটার কিন্তু ডাবল মোটা বই, অর্থাৎ ডাবল সিলেবাস। অর্থাৎ SSC-তে তোমরা যে পদ্ধতিতে পরীক্ষা দিয়েছো অর্থাৎ 9ম 10ম শ্রেণী 2 বছর মিলে যে সিলেবাস কমপ্লিট করছো সেটা কিন্তু তোমাকে ইন্টারমিডিয়েটে এসে একটা শ্রেণীতেই ওই অত বড় সিলেবাস তোমাকে কমপ্লিট করতে হবে। সুতরাং এটা কিন্তু চারটিখানেক কথা নয়। এবং আমার কাছে যদি পার্সোনালি মতামত চাও তাহলে কিন্তু আমার মতে ইন্টারমিডিয়েটের সিলেবাস হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় সিলেবাস এবং কম সময়ে এত বড় সিলেবাস কমপ্লিট করতে হয় শিক্ষার্থীদের, খুবই জটিলতা। এবং এটা যদি তোমাদের সঠিক সময়ে ক্লাস শুরু না হয় তাহলে কিন্তু সিলেবাস কমপ্লিট হবে না। সুতরাং আমার মূল আলোচনার বিষয় হচ্ছে যে শিক্ষার্থীরা একটা দীর্ঘমেয়াদী সমস্যার মধ্যে পড়তে যাচ্ছে, যদিও দ্রুত SSC রেজাল্ট প্রকাশের একটা উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আমার প্রশ্ন হচ্ছে যে দ্রুত শিক্ষা মন্ত্রণালয় রেজাল্ট প্রকাশ করলেই হবে না? রেজাল্ট প্রকাশের পাশাপাশি এই যে 6টি সমস্যার কথা বললাম, এই 6টি সমস্যার সুনির্দিষ্ট সমাধানের জন্য সুনির্দিষ্ট উদ্যোগ কী কী নেওয়া হয়েছে সেটিও কিন্তু বর্ণনা করা দরকার। কারণ শিক্ষার্থীরা এই সমস্যাগুলোর মধ্যে পড়বে, শিক্ষার্থীরা এখন রেজাল্ট নিয়ে কী করবে? রেজাল্ট তো প্রকাশ করাই যায়, রেজাল্ট তো আপনি অনলাইনে দিয়ে দিলেই হয়, ফেসবুক পেজেও দিলে রেজাল্ট প্রকাশ হয়ে যায়, তাই না? রেজাল্ট প্রকাশ করা তো কোনো সাবজেক্ট না, কিন্তু রেজাল্ট প্রকাশ হওয়ার পরে যে দীর্ঘমেয়াদী যে সমস্যাগুলো সেই সমস্যাগুলোর সমাধান তো করতে হবে। সুতরাং শুধু ছেলেখেলা করে মানে এই করোনা পরিস্থিতির মধ্যে যে রেজাল্ট দেওয়ার উদ্যোগ নিয়েছেন, রেজাল্ট দিলেই শুধু হবে না, রেজাল্ট দেওয়ার পর আপনি যে এই সমস্যাগুলো সমাধান করবেন না তা না হলে হবে না। শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমার কথা একটি, যে তোমরা SSC-র রেজাল্ট তোমরা জানো যে শিক্ষামন্ত্রী বলেছেন যে এ মাসের মধ্যেই তারা রেজাল্ট দেবে এবং 25 মে-র মধ্যেই রেজাল্ট দেবে, এমন একটি লক্ষ্য নিয়েই তারা কাজ করছেন। তো ঠিক আছে, রেজাল্ট দিক, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে রেজাল্ট দেওয়ার সাথে সাথে আপনারা যদি শিক্ষার্থীরা যেন পরের ধাপগুলোতে কোনো সমস্যায় না পড়ে সেই বিষয়গুলো আপনারা নিশ্চিত করেন, তা না হলে সর্বনাশ হয়ে যাবে। সর্বশেষ একটি বিষয় তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা নিশ্চয়ই দেখছো যে করোনা পরিস্থিতি আসলে দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। সুতরাং তোমরা এখন তরুণ প্রজন্ম, তোমাদের অনেক বড় দায়িত্ব, সমাজের দায়িত্বটা তোমাদের নিতে হবে। শুরু হবে তোমার পরিবার থেকে, অর্থাৎ তোমার পরিবার, তোমার বাবা মা, তোমার ছোট ভাই থাকলে সে তিনি মানে ইনারা কী করছে, ঠিকমতো তারা সাবধানে থাকছে কি না, এই বিষয়গুলো তোমরা নিশ্চিত করবা। তুমি তোমার পরিবারের দায়িত্ব নাও। তোমরা যে 20 লাখ শিক্ষার্থী রয়েছে, তোমরা যদি 20 লাখ পরিবারের দায়িত্ব নাও তাহলে কিন্তু মানে প্রায় 1 কোটি মানুষের দায়িত্ব তোমরা নিয়ে ফেললা, তাই না? 1 কোটি মানুষ সচেতন হওয়া মানে বাংলাদেশের একটা বৃহৎ জনগোষ্ঠী সচেতন হওয়া। কারণ তোমরা দেখতে পাচ্ছ যে সচেতন না হলে আসলে এই সমস্যার সমাধান সম্ভব নয়। আর আমি চাই যে শিক্ষার্থীরা তোমরা তোমার পরিবারের দায়িত্ব নেওয়া এই বয়স থেকেই শেখো। সুতরাং তোমরা তোমাদের পরিবারের প্রতি যত্নবান হও, যেন পরিবারের সদস্যরা বাইরে থেকে আসলে তারা সাবধানে পরিবারের সঙ্গে যুক্ত হয়, মেলামেশা করে। এবং যারা ছোট শিশু রয়েছে তাদের প্রতি একটু যত্নবান হও, কারণ করোনা ভাইরাসের জন্য আমরা বিশেষজ্ঞরা যেটা জানাচ্ছেন আমাদের সেটি হচ্ছে শিশুরা এবং বয়স্ক এবং যাদের অ্যাজমা বা ফুসফুসজনিত শ্বাসকষ্ট এই ধরনের রোগ আছে তারাই মূলত আসলে
করোনার যুদ্ধে পরাজিত হচ্ছে, মৃত্যুর কোলে ঢলে পড়ছে। সুতরাং তোমরা এই বিষয়টা নিয়ে তোমাদের ফ্যামিলির শুধু দায়িত্ব নাও, তোমরা একজন শিক্ষার্থী, তোমরা শুধু তোমার ফ্যামিলির দায়িত্ব নাও, আর কোনো বড় দায়িত্ব নেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ তোমরা তোমার ফ্যামিলির দায়িত্ব নিলেই আসলে 1 কোটি মানুষের দায়িত্ব নেওয়া হয়, আর এভাবেই আসলে করোনার যুদ্ধে খুব সহজে আমরা মোকাবেলা করতে পারবো। ভালো থেকো সবাই।